পাওনা টাকা চাওয়া নিয়ে পাবনার সাথিয়ায় আওয়ামী লীগ সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ সহ পনেরো জন আহত হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায় বেড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাসুদ রানা ময়সার সাথে উপজেলার করমজা গ্রামের আওয়ামী লীগ সমর্থক কালু মল্লিকের কাছে টাকা পেতেন বৃহস্পতিবার রাতে ময়সার পাওনা টাকা চান কালু মল্লিকের কাছে এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয় এরই জেরে শুক্রবার বিকেলে দুই পক্ষই অস্ত্র দেশীয় নিয়ে সংঘর্ষে জড়ায় এতে গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হন এদের মধ্যে গুরুতর আহত আট জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ